চলো হো চলো হো দুহুলাল ভাই রে স্কুলে পো নিহিতে চল ভাই চল ভাই আমরা যখন এসেছিলাম গুরুজিকে যে কথা দিয়ে এসেছি আমরা ঠিক তিন দিবস পরে আবার আমরা পুনরায় স্কুলে চলে যাব যাও না তুমি আমি যাব না তো শোনা পড় দুলাল যেহেতু তোমার সঙ্গে যেতে চাচ্ছে না তাহলে দুলাল থাক তুমি যাও আচ্ছা দুলাল যাবে না দুলালকে যাবে নিতেই হবে দুলাল যে মায়ের রাদুর পেয়ে বুঝতে পারছি না ওগো ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে যে মিথ্যা আশ্রয় নিতেই হবে দুলালকে যেমন করে হোক না কেন ওকে যে পাঠশালায় ফিরে নিতেই হবে দুলাল গুরুজি যে আমাকে চাদর দিয়েছিল তুই অনেকটা অভিমান করেছিলি তাই না করেছিলাম আই ভাই এই চাদর আমি আজ তোকে দিয়ে দেবো তুমি মিথ্যা কথা বলো সত্যি বলছি আমি বিশ্বাস করি না দুলাল সত্যি এই চাদর আমি তোকে দিয়েই আমি একাই চলে যাব সত্যি বলছো তো সত্যি বলছি চাদর দিয়ে তুমি চলে যাবে যাব ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি মার সঙ্গে কথা বলে আসি মা মা আমি দাদার কাছ থেকে চাদর নিয়ে আবার তোমার কাছে এসে পড়ব দাদা একাই স্কুলে যাবে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও বেশ মা দেখো তো চাদরটা দিয়ে আমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে সত্যি এবার তুমি চলে যাও কি ভাই আমার আরে আমি তোকে দিয়েছি একটিবার আমাকে দেখাবি না ভয় করে যদি নিয়ে যাও আরে না বোকা এদিক আয় দেখি তোকে কেমন মানিয়েছে সত্যি তো সত্যি ঠিক আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসবো আসলে দুলাল এবার বলো চাদরটা না ভাই তোমা কিচ্ছু মানায়নি আমাকে একদম বাজে দেখাচ্ছে তাই না আর তোকে এই চাদরে অনেকে সুন্দর মানিয়েছে ভাই কে
তাহলে স্কুলে যাবে না যাব না তো সত্যি যাবে না সত্যি যাব না আমি একা যাব হ্যাঁ চলে যাব যাও না সিতে দুলাল কি লক্ষ্মী ভাই আমার আমি তো একা যাব না আমি তোকে সঙ্গে করে স্কুল চলে চলে আই বলছি যাব না দাদা না 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 এই অপমান এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডায় আদায় করে নেব না মহারাজ এই উচিত বিচার আমাকে না দিলে আমি এই বাড়িতে কখনো থাকব না থাকব না থাকব না দাদা আমি বলছি তো দুলাল এই চাদর আমি তোকে কিছু দেই দেব না চাদর দে বলছি দেব না দুলাল চাদর দে দেব না বলছি ছেড়ে দাও আবার অভিমান করেছিস ভাই এই দুলাল শুন দুলাল লক্ষ্মী ভাই আমার আনন্দ দুলাল আমি তোমার সঙ্গে কথা বলবো না ভাই কথা যদি নাই বলিস ভাই আমার লক্ষ্মী ভাই আমার আনন্দের দুলাল তুমি জানো তুমি মুখখানা গম্ভীর করে থাকলে তোমাকে কেমন দেখায় কেমন ফেচার মতো লাগে লাগু ভাই শুন তুই রে খেলা পছন্দ করিস খেলা হ্যাঁ খেলবো তো আজ তোকে নিয়ে নতুন একটি খেলা খেলবো সত্যি সত্যি কি খেলা তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান সেনাপতি আমার বই হয়ে গেছে রাজা হতে তাহলে তুমি হবে রাজা আমি ছোট আমি হব প্রধান সেনাপতি আরে না তুমি রাজা হবে আর আমি তোমার প্রধান তুমি বড় তুমি হবে রাজা আমি ছোট আমি হব প্রধান সেনাপতি ও ভাই রে